আসসালামু আলাইকুম টেকনিক এজি এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের জানায় স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব তো চতুর্থ অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে আখলাক তো প্রথমে আমরা আখলাক সম্পর্কে জানবো যেহেতু আখলাক একটি আরবি শব্দ আমরা দেখে নিব আখলাক একটি আরবি শব্দ আল আল আখলাকো তো আখলাক শব্দের অর্থ এই আখলাক শব্দের অর্থ হচ্ছে স্বভাব স্বভাব চরিত্র স্বভাব চরিত্র গুণ ইত্যাদি এটা হচ্ছে আখলাকের শব্দিক অর্থ তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আখলাকের এক বচন হচ্ছে আমরা এটা একটি বহু বচন শব্দ আখলাক একটি বহু বচন শব্দ আখলাক দেখলাম একটি বহুবচন শব্দ এর এক বচন শব্দ হচ্ছে খুলুকুন আমরা মনে রাখব খুলুকুন এই আখলাকের এক বচন শব্দ তাহলে আমরা এখানে দেখে নিলাম আখলাক একটি বহু বচন শব্দ এর এক বচন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই মনে রাখবেন কোন তো যেহেতু আখলাক শব্দের অর্থ জেনেছি এখন জানবো আখলাক কাকে বলে তো যেহেতু আমরা আল্লাহতালা মহান আল্লাহ তালা মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন আর মানুষ শ্রেষ্ঠত্বার বজায় রাখার জন্য তার কাজকর্ম স্বভাব আচার আচরণ সব কিছুই উত্তম হওয়া উচিত সেক্ষেত্রে মানুষের স্বভাব হয় ভালো নয় মন্দ অর্থাৎ ভালো মন্দ মিশায়ে মানুষের স্বভাব বা চরিত্র তো মানুষের এই স্বভাব বা চরিত্রকে আমরা দেখেছি দুইটা ভাগে একটা হচ্ছে হয় মানুষের স্বভাব বা চরিত্র ভালো হবে নয় মন্দ হবে তো আমরা এখন এই আখড়াকের যেহেতু ভালো স্বভাব বা চরিত্রগুলোকে আখলাকে হামিদা বলবে আর খারাপ বা নিন্দনীয় স্বভাবগুলোকে বলা হয় আখলাকে জামিমা তো এখন ভালো স্বভাব বা আখলাকে হামিদা কোনগুলো যেমনকে সত্য কথা বলা বড়দের শ্রদ্ধা করা শিক্ষকদের সম্মান করা মানুষের সাথে ভালো ব্যবহার করা এগুলো সবই আখলাকে হামিদার অন্তর্ভুক্ত এরপরে আখলাকে জামিমা কোনগুলো আখলাকে জামিমা যেহেতু আমরা জেনেছি যে নিন্দনীয় কাজগুলোকে মূলত আখলাকে জামিমা বলা হয় তো আখলাকে জামিমার মধ্যে অন্তর্ভুক্ত মিথ্যা কথা বলা মানুষের সাথে ভালো ব্যবহার না করা মানুষকে ধোকা দেওয়া তারপর পিতা পিতামাতার সাথে ভালো ব্যবহার না করা এক কথায় যত নিন্দনীয় বা খারাপ কাজ আছে এই সব কাজগুলোকে আখলাকে জামিমার অন্তর্ভুক্ত করা হয় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে দেখে নিলাম এই আখলাকটি হচ্ছে দুই প্রকার আখলা দুই প্রকার আখলাক হচ্ছে দুই প্রকার তো একটা হচ্ছে হামিদা আর একটা হচ্ছে জামেমা তো ক্ষেত্রে প্রথমে আমরা আখলাকে হামিদা সম্পর্কে জানব তো আখলাকে হামিদা শব্দের অর্থ আমরা জেনেছি যে আখলাকে হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় চরিত্র প্রংসনীয় গুণ বা স্বভাব অথবা চরিত্র তাহলে আমরা দেখলাম যে আখলাকে হামিদার অর্থ প্রশংসনীয় গুণ স্বভাব বা চরিত্রকে এগুলোকে আখলাকে হামিদা বলা হয় তো শিক্ষার্থী বন্ধুরা আখলাকে হামিদা সম্পর্কে আমরা জানবো যে আমরা দৈনন্দিন কাজকর্ম মাধ্যমে যে স্বভাব চরিত্র গুণ প্রকাশ পায় তাকেই মূলত আখলাক বলা হয় এখন আখলাকে হামিদা কোনগুলো আমাদের প্রতিদিনের কাজকর্মের মাধ্যমে যে ভালো স্বভাবগণ বা চরিত্র প্রকাশ পায় তাকে আখলাকে হামিদা বলা হয় তো আখলাকে হামিদা সম্পর্কে আমরা জানি যে মানুষ সর্ব সৃষ্টির সেরা জীব আর মানুষ সেরা জীব হিসেবে যেহেতু মহান আল্লাহ তালা মানুষকে সৃষ্টির জীব হিসেবে সৃষ্টি করেছেন তাই তার এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য অবশ্যই তাকে তার স্বভাব চরিত্র গুণ এগুলো সুন্দর হতে হবে যদি শুধু মানুষ মানুষের সাথেই নয় পশু পাখি বা এক কথায় আল্লাহ সৃষ্টির সকলের প্রতি তার স্বভাব বা চরিত্র বা গুণটা ভালো হতে হবে তো যেহেতু আমরা দৃষ্টিপাত করলে দেখতে পারি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন যে কেয়ামতের দিনে পরিমাপ দণ্ডে অর্থাৎ মিজানের পাল্লায় মমিনের সবচেয়ে ভারী বস্তুটি হবে তার উত্তম চরিত্র এছাড়াও রাসুল্লাহ সাল সাল্লাম আরো বলেন যে মানুষ যদিও ইবাদতের দিক থেকে দুর্বল হয় সেদিন অর্থাৎ কিয়ামতের দিন তার উত্তম চরিত্রের বলে সে বিশেষ মর্যাদা লাভ করবে রাসুল্লাহ সাল সাল্লাম আরো বলেন যে তোমাদের মধ্যে উত্তম চরিত্র ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ আলা মহান মহানবী সাল্লাই সাল্লামকে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই প্রেরণ করেছেন আর রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনিও বলেন যে উত্তম চরিত্রের দানের জন্যই আমি প্রেরিত হয়েছি তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম যে কাজগুলো করেছেন সবগুলোই আমাদের জন্য এক একটি আদর্শ তাই রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন বুস্তু লে কামাল আখলাকি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি ইবনে মাজা তো শিক্ষার্থী বন্ধুরা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের সব কাজগুলোই আমাদের অনুকরণীয় বা এই কাজগুলো আমরা করলে অবশ্যই আমরা উত্তম চরিত্রের অধিকারী হব এবং জান্নাতে শ্রেষ্ঠত্ব মর্যাদা অর্জন করবো সেক্ষেত্রে আমরা রাসুল্লাহ সাল্লামের জীবন বা তিনি যেভাবে পৃথিবীতে জীবনযাপন করে গেছেন বা যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন সেইভাবে আমরা জীবনকে অতিবাহিত করব তবে আমরা বিশেষ মর্যাদা ও সম্মান লাভ করব। তো শিক্ষার্থী বন্ধুরা এই আখলাকে হামিদা যেহেতু উত্তম চরিত্র বা উত্তম স্বভাব তো এর মধ্য থেকে তোমাদের আখলাক সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে আমরা প্রথমে জানবো তো ক নম্বর প্রশ্নে যদি আমরা দেখি ক নম্বর প্রশ্নে যে বিষয়টি আসে আখলাক শব্দের অর্থ আসে আখলাক এক বচন না বহু বচন আখলাখ শব্দের এক বচন কী আখলাক কাকে বলে আখলাক শব্দের অর্থটা কি এছাড়াও আসে যে তোমাদের যেহেতু আখলাকে হামিদা কাকে বলে আখলাকে হামিদা কোনগুলো সব বিষয়ে খ নম্বর প্রশ্নে আসে ক নম্বর এবং খ নম্বর প্রশ্নে মূলত আসে যে আখলাকে হামিদা কোনগুলো তা সম্পর্কে উল্লেখ করো বা আখলাকে হামিদা বলতে কি বোঝায় তা উল্লেখ করো তো এভাবে তোমাদের ক এবং খ নম্বর প্রশ্নগুলো হয়ে থাকে এই আখলাক সম্পর্কিত বিষয়ে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আখলাকের প্রথম পর্বের আলোচনার বিষয় আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ